দর্শক, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডে। 9 নম্বর ওয়ার্ডের এই জায়গায় একটি ঘটনা ঘটেছে আজকে দুপুর 12টায়। এই কলার গাছকে কেন্দ্র করে, এই যে কলার গাছের ছায়া হওয়ার কারণে কলা গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে তার পাশের বাড়িতে, কারণ ছায়া হওয়ার কারণে গাছ কেটে দিয়েছে। চলুন তাহলে, এক গাছ কাটাকে নিয়ে তিনজনের ক্ষতি হয়েছে। চলুন তাহলে বিস্তারিত ভিডিওটি দেখে আসি। এই জমিটা কার? এটা এটা আমার। এই জমিটা তোমার? হ্যাঁ, তোমার নিজের জমি? আমার নিজের জমি। কোন সিঁড়ি কাড়া আছে? আমিও কাটি তোমার গাছ কয়টা কাটছে? মোটে কতগুলো গাছ হবে? ওই যে গাঁটা ফেলে দিছে পড়ে আছে, পরে বিকেলে গাঁটা দানি ফেলে দিছে। আমি টানি বাড়ি ঢুকে শুনুন তো। হ্যাঁ, বেশক বেশক বাড়ি ঢুকে শুনুন। তোমার গাছ সব নালা ফেলাইছে। মোটে কয়টা? 20টা গাছ হবে? বেশি হবে। হ্যাঁ, বেশি হবে। সুপারি গাছ সব কাটে দিছে? হ্যাঁ, সুপারি গাছ হয়েছে। এই যে ও, এটা সুপারি গাছ সব কাটে দিছে। এটা কি আজকের কাটা? 12টা। 12টা? হ্যাঁ, আজকে 12টা সময়। কি বল, 12টা আসলো। কিন্তু এই গাছগুলো এইভাবে কাটি দিয়ে গেছে সব। আর কিছু বলছে নাকি? কাটার সময় কিন্তু কাটছে, খালি দানা দাম করে, খালি কুবা খালি কুবা। যখন ঘরটা গিয়ে তখন আমি দাও দেখি বেছরা দিয়ে বুটে বাই দিয়ে টাঙ্কু বাই দিয়ে গেছে। আর মহিলাটা কলে খালি কুবা খালি কুবা। তখন মহিলাকে দোষম বলে একটা সুর দেবে তো বাই ডুগে মুই আস। এই কি আগে থেকে ঝগড়া আছিল? না না, কোনো ঝগড়া বাড়ি কিছু না। হ্যাঁ, না তো এতগুলো ক্ষতি করে কি জন্য? আবার এদিক দিয়েও তো আছে। এই যে গাছ, এই যে এদিক দিয়েও কাটছে, এই যে এটা সুপারি গাছ হয়েছে, এগুলো আজকে কাটি দেবে। সব কাটছে আজকে, সব আজকে কাটি দিছে। এই যে এদিক দিয়েও কাটছে, জমি নিয়ে কোনো সমস্যা নাই না? বাড়ি করার ব্যাপার থেকে কি করছে, এই জন্য তো কোন কলা গাছ গুলো কলা ধরছিল। যারা কলা গাছ ধুয়েছে সেটা আছে, সেটা ফেলছে দিবি। পাঞ্জা করে মানে হুড়ো হুড়ি করতে করতে এই কটা আটকা আছে। একদিন দুদিন তিন দিন তোলু। হ্যাঁ, করার পর যদি না কুড়ন হয় তাহলে তুই কাটলু। হ্যাঁ, সেটা ঠিক হলে তুই আনশুন রাস্তার গাছ মাস্টার কি দিয়ে খাইনি? সেদিনকে তো মাস্টার কলা দিয়ে আসি, পাকা কলা কয়েক ঝুঁকুন দিয়ে আসি। মাস্টার খায় হামাও খায় রাস্তার গাছ। তা মাস্টার দাবি করছে যে কলা পাকলে মুখ কিন্তু দেন বাবারে মুখ গুড়ে মিশি দিয়ে খাই হেমা। ও জবাব দিল মাস্টার। হ্যাঁ, মাস্টার কন্ডাম গেছিলাম তো পাই নালটু কয় দূর বের নেগা। তোমার ফলে আর গাছ পর কাটি গেলেন যে তোমারটা কাটছে হেমা। এমার সাথে ঝগড়া হবে, মানে নালটুর সাথে তোমার ঝগড়া গাছ কাটা নিয়ে। এই গাছ আবার ওই জায়গায় গেল কে? উপকের বেরোটে গেল কে? তুই কথাটা বুঝে দিন। তুই যে কলু যে কাটে জমি ছায়া দিয়ে কাটি দেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে ওর জমি যেহেতু ছায়া হয় এই জন্য আর কাটি দিছে, নালটু কাটি দিছে। মানে যা আমার কথা মনে করেন, এই কারণে তো কাটি দিছে যে আমার ছায়া হয় আমি কাটি দিছি। এখন তোমার জমির পাশে যে আরেকজনের আছে ওকে, তাই না? যে তোমার ছায়া দেখি ওর যদি ছায়া হয় তাহলে আমার ছায়া আমার কাটি দিই। দেখিস কি ছায়া হয় না? হ্যাঁ, কি তাই না? ওর দেখান ভুঁই আবার ছায়া হইলো এইটা জমি। ওটা তো আর হয় না, মাস্টারটা তো ছায়া হয় না। কিন্তু ওরা তো কইছে ছায়ার কারণে তো কাটছে। ছায়া হোক আর ছিপে বিজয় হোক,
গাছে তো শিকড় আছে, শিকড় বের হয়, এই কারণেও কাটি দিয়ে পায়। কিন্তু ওইটা মনে করেন তোমার কাটি দিছে ভিতরে, তোমার আবার যে ওইটা কাটি দিছে যে তোমার যেহেতু সুবিধা না ইয়ে বোঝে না, তাহলে আমার কেন ইয়ে হয় আমার কাটি দিই। হ্যাঁ ওইটা পড়ে রাগে ঠালাই আমার অন্তর পাবেল সুবিধে। হ্যাঁ এই নয় নম্বরের সুবিধে পাবেল। হ্যাঁ তা উমাকে মুই কোনো নালটুকু কোনো তোমাকে কয়া যাং আর এটি নিয়ে বাড়াবাড়ি করেন না। এখন মোর বিয়ে এসছে, মোর নাতিটা ঢাকা থেকে এসছে, ধরি হেনে বিয়ে আসছে, বিয়ের বেটা আসছে, বিয়ের বেটা ঢাকা যাবে। তা ওই বউটি এখন শাকটা ঘেটা হটা চাইছি, তা দিবেন দেখবি না আসছে বিয়ে, যেহেতু আসছে ছটা ধরি মুই ওটা শাক তুলি গেছি। তা কলা গাছ লাগাছে পাতালা পড়ছে, তাহলে পাতালা আমি শাড়ি দিয়ে শাকটা তুলিম নি। হ্যাঁ আজকে টাঁকুর গাছে তো পড়ছে, এই কলা গাছ সারে দিয়ে মুই শাক তুলি এঁকড়ি ধরে আসি ধরছ। সেটা হলো ওকের জমিতে আমার জমি শাক তুলি দিচ্ছ মুই। হ্যাঁ ওই তো ও তোমার জমিটাতে। হ্যাঁ ওকে সিমনের পাশেটাতে। হ্যাঁ এই প্যাকেটটা। হ্যাঁ মুই শাক তুলি দিচ্ছ। কোথায় যাস বেঠি, কোথায় যাস এই বেঠি, তো কায় বুদ্ধি দিছে কয়া গেটে গেটে। ওকে হ্যাঁ কয়া গেটে গিয়ে দেখা আটকে দিছে, তারপরে মোর বিয়েটি আদি সময় যায় তখন জহুর কয়া গেট খুল, তখন গেট খুলি দিছে, তখন বিয়ে কয়া তোমার আসো, তো তখন এই যে মুই আসনু এই এইটা হলকে চকিদের যে বাধা করে দিয়ে গেল তার মধ্যে এইটা হলকে। মানে চকিদের বাধা করে দেওয়ার পরে আবার লাগছে। হ্যাঁ ওই যে অঙ্কুর মোর ঢাকা ঢাকা নিয়ে গেল চকিদের কি করলেন, আর চকিদের আসে নেই পাবল চকিদের। তখন এসে কি বলছে কয়া যে এলে আর বাড়াবাড়ি করেন না, চেয়ারম্যান গেছে ইন্ডিয়ে, আসুক মঙ্গলবার দিন আসবে চেয়ারম্যান ইন্ডিয়ে গেছে। হ্যাঁ মেম্বার মুখ পেরে দেন মুই আসনু, মুই সবাকে যে কয়া গেলু কারোটা চিকড়ি চিকড়ি না করেন, চেয়ারম্যান আসুক তারপরে কি হয় হইবি।